মৌসুমের শুরুতে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টি। এদিকে চলতি মাসে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা এবং জামালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওরের ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষক। হবিগঞ্জে হঠাৎ এই বৃষ্টিতে ভিজেছেন অনেকে। বৃষ্টি হলেও তাপমাত্রা তেমন একটা কমেনি। আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসে কালবৈশাখীর সম্ভাবনা আছে, সেই সাথে হতে পারে বজ্রপাত। আগামী 20-21 মার্চ পর্যন্ত এ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।